দম্পতি হয় স্বামীকে ভক্তির পথে নিয়ে যায়, তারাই তো হলো সহধর্মিণী। যে স্ত্রী স্বামীকে ভক্তির পথে নিয়ে যায়, যেমন এক ভক্ত ছিল মাকে মাধবী, যে মাধবী তার স্বামীর নাম হচ্ছে হরিদাস। কোন হরিদাস? না, ডাকাত হরিদাস। ডাকাত হরিদাস হওয়ার মানে কি মা? লোকের ঘরে চুরি করে, ডাকাতি করে, সেই ডাকাত হরিদাস ডাকাতি করে বলে তার নাম হলো ডাকাত হরিদাস। আর তার স্ত্রী যার নাম মাধবী, মাধবী বড় কৃষ্ণ ভক্ত মা, কৃষ্ণ নাম ছাড়া সে কিছু জানে না। ঘরের মধ্যে গিরিধারী পূজা করে, যেখানে হরিনাম সংকীর্তন হয়, যেখানে ভাগবত পাঠ হয়, ওই মাধবী ভাগবত অধ্যয়ন করতে যায়, ভাগবত শ্রবণ করতে যায়। একদিনই যখন মাধবী গেছে বাবা ভাগবত আস্বাদন করতে, এদিকে যখন গ্রামের মধ্যেখানে একটি বড় বৃক্ষ, ওই বৃক্ষের গোড়ায় যখন ভাগবত পাঠক ভাগবত পাঠ করছে, ওই ডাকাত হরিদাস গাছের পিছনে দাঁড়ায় আছে। আপনাদের মতো ভক্তরা যখন বাবা ভগবত শ্রবণ করতে এসেছে, ভগবত শ্রবণ করছে, একে একে আসছে, ওই ডাকাত হরিদাস বলছে আরো ভক্ত আসো, তারপরে আমি ডাকাতি করব। এখনো তো অনেক ভক্ত আসে নাই, অনেক ভক্ত একসঙ্গে একত্রিত হবে, আমি তারপরে ডাকাতি করব। যখন ভাগবত পাঠক আমার, সেদিন ভাগবত পাঠ করে শোনাচ্ছেন ভক্তদের কোন লীলা, না ভগবান শ্রীকৃষ্ণের গোষ্ঠ লীলা, যে গোষ্ঠ লীলায় আমার ভাগবত পাঠক আস্বাদন করাচ্ছে, ওই ভাগবত পাঠক বলে উঠল, গো তোমরা কেউ জানো বৃন্দাবনের কৃষ্ণ? ওই কৃষ্ণ যখন নবলক্ষ ধেনুর পাল নিয়ে, দ্বাদশ রাখালকে নিয়ে যখন গোষ্ঠে যায়, তার মা তাকে নয়টি অলঙ্কার দিয়ে ওই ছোট্ট কৃষ্ণকে সাজায়ে গোঠে পাঠায়, আর সেই অলঙ্কারগুলো অনেক মূল্যমান মা, এক একটি অলঙ্কারের দাম হচ্ছে 9 লক্ষ। হরিবল হরিবল। এক একটি মূল্য অলঙ্কারের মূল্য হচ্ছে বাবা 9 লক্ষ টাকা। ওই ডাকাতি এটা শ্রবণ করে ফেলেছে বাবা কি, যে ছোট্ট একটা বালক সে প্রত্যেক দিন এই 9টা অলঙ্কার পরে গোষ্ঠে যায়, আর যার দাম মূল্য এক একটি গয়নার 9 লক্ষ টাকা। তাহলে 9 এ 9 কত হয় মা? ওই ছোট্ট বালক 81 লক্ষ টাকার গহনা পরে গোষ্ঠে যায়। ডাকাতিটা কি করলেন? এই ভাগবত পাঠকের কাছে ভালো করে জানতে হবে, সেই তাকে আমি কোথায় পাব। কি করলেন বলছে, আমি যদি এখন সরাসরি গিয়ে ভাগবত পাঠককে জিজ্ঞাসা করি, তাহলে সবাই আমাকে দেখে ভয় পেয়ে পালিয়ে যাবে। তাই কি করলেন, ওই ডাকাত হরিদাস মুখটাকে বেঁধে ভাগবত পাঠকের পিছন থেকে বলে উঠলেন, আচ্ছা ভাগবত পাঠক, আপনি যে বললেন ওই ছোট্ট শিশুটি প্রত্যেক দিন 9টা গহনা পরে গোষ্ঠে যায়, আচ্ছা তার নামটা কি? পিছন থেকে বলে উঠলেন, কৃষ্ণ। আবার ভাগবত ঠাকুর ভাগবত করাচ্ছে, ভাগবত পাঠ করছেন, আবার ওই ডাকাত হরিদাস বলে উঠলেন, আচ্ছা পাঠক ঠাকুর বলুন তো
তার বাড়িটা কোথায়? আরে কে হে তুমি? আমি ভাগবত পাঠ করছি, আমাকে আমার মতো করতে দাও। বারবার তুমি পিছন থেকে আমাকে বারবার করে বধ বলছো আমি আমার মতো ভাগবত পাঠ করব। পিছন থেকে যেই না বলেছি মা, আর হাতের ধাক্কায় ওই হরিদাস তার বদন থেকে ওই গামছাটি সরে গেছে। আর যেই না গামছাটি সরে গেছে, সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলেন, ডাকাত হরিদাস এসেছে, ডাকাত হরিদাস, পালাও পালাও, সকলে পালিয়ে যাও। সকলে যখন ডাকাত হরিদাসকে দেখে ছুটে পালিয়ে যাচ্ছে, ভাগবত ঠাকুর দেখল যেগুলো বাবা ভাগবত শ্রবণ করতে এসে যারা কেউ চাল দিয়েছে, কেউ দুই পয়সা দিয়েছে, ভাগবত ঠাকুর বলছে সেইগুলোর জন্যই তো আমার সংসারটা চলে। আর যদি আমি এই তণ্ডুলগুলো ফেলে চলে যাই তাহলে তো আমি না খেয়ে মরব, কিন্তু এগুলো যদি নিতেও যাই তবু আমি ওই ডাকাত হরিদাসের কাছে মরব। হরিবল হরিবল, আমি কোন পথে যাব ঠাকুর? এগুলো নিলেও মরতে হবে, না নিলেও মরতে হবে। এগুলো না নিয়ে ঘরে ফিরে যদি পালিয়ে যাই না খেয়ে মরতে হবে, আর এগুলো আনতে যদি গিয়ে হরিদাসের কাছে ধরা পড়ে যাই ওই ডাকাত হরিদাস আমাকে হত্যা করবে। তাই মরতেই যদি হয় তাহলে দুটো খেয়েই মরব। তাই কি করলেন ওই পাঠক ঠাকুর, তাড়াতাড়ি করে ওই চাল ডালগুলো বেঁধে ছুটতে শুরু করেছে বাবা। যে পাঠক ঠাকুরে এক মাইল ছুটতে লাগে বাবা 7 ঘন্টা, আর সেই পাঠক ঠাকুর ওই হরিদাস ডাকাতের ভয়ে ছুটে চলেছেন ঘন্টায় 7 কিলোমিটার বাবা। ছুটতে ছুটতে ওই পাঠক ঠাকুরের ওই পুটিলিটা বাবা ছিঁড়ে গেছে। আর যেই না ছিঁড়ে গেছে, ওই পুটলি থেকে চাল পড়তে পড়তে একেবারে পাঠক ঠাকুর বাড়িতে এসে পৌঁছেছে। ওগো ওগো, তাড়াতাড়ি করে দরজা খোলো, ওই ডাকাত হরিদাস আমার প্রাণ আজ মেরে ফেলবে, আমায় হত্যা করে দেবে। ওগো তাড়াতাড়ি করে দরজাটা খোলো। পাঠক ঠাকুরের স্ত্রী তাড়াতাড়ি করে দরজা খুলে বলছে, স্বামী তোমার কাছে তো আছে ওই 2 পয়সার চাল আর 2 পয়সার ডাল, ওই ডাকাত কেন তোমার পিছু নেবে? ওগো আমি সত্যি বলছি, তাড়াতাড়ি করে জানালা দরজা বন্ধ করে দাও, ওই ডাকাত হরিদাস আমার পিছু নিয়েছে। দরজা বাড়ি দিচ্ছে বাবা ডাকাত হরিদাস, দরজা খুলুন, দরজা খুলুন পাঠক ঠাকুর, হয় আপনি দরজা খুলুন। পাঠক ঠাকুরের স্ত্রী দরজা খুলে বলছে, কি হয়েছে? বলছে, পাঠক ঠাকুর কোথায় আছে তাকে আমার কাছে নিয়ে এসো, আর না হলে আমাকে তার কাছে নিয়ে চলো। ওই পাঠক ঠাকুরের কাছে তার স্ত্রী নিয়ে গেলে, পাঠক ঠাকুর আমি তো আপনাকে মারতে আসিনি, আমি আপনাকে তখন থেকে চিৎকার করে বলছি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি ছুটে পালিয়ে আসলেন, আমি আপনার কাছে শুধু একটি কথা জানতে চাই। যখন ভাগবত পাঠ করছিলেন তখন আপনি বলছিলেন একটি বালক নাকি প্রত্যেক দিন তার মা তাকে 9টি অলংকার পরিয়ে গোষ্ঠী পাঠায়, আর সেই অলংকার এক একটি অলংকারের দাম নাকি 9 লক্ষ টাকা। তাই পাঠক ঠাকুর আপনি নামটা যেন কি বলছিলেন? নামটা ওই কৃষ্ণ নাকি বলছিলেন? হ্যাঁ হ্যাঁ, নামটা কৃষ্ণ বলেছিলাম। পাঠক ঠাকুর বলল, আমায় মেরো না পাঠক ঠাকুর, আমি আপনাকে মারতে আসিনি। ওই কৃষ্ণের বাড়িটা কোথায় বলতে পারেন? পাঠক ঠাকুর বলছে, আমি তো জানি না, তবে ভাগবতে আমি পড়ে দেখেছি ওই কৃষ্ণের বাড়ি হলো বৃন্দাবনে। বৃন্দাবন, এই 2টি কথা বাবা ওই ডাকাত হরিদাস মুখস্থ করে নিলেন, কি কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন,
কৃষ্ণ বৃন্দাবন মুখস্থ করে পাঠক ঠাকুরের কাছে বিদায় নিয়ে বলছে পাঠক ঠাকুর আপনি তো আমাকে নয়টি অলংকারের সন্ধান দিলেন আমি যদি সেই কৃষ্ণকে চুরি করে আনতে পারি আপনাকে কথা দিচ্ছি ওই নয়টি অলংকারের মধ্যে থেকে একটি অলংকার আমি আপনাকে দিয়ে যাব আজ এই নাটকা ধরি দাও শ্যামা ঘরে ফিরে বলছে মাধবী মাধবী তুমি তো আমাকে প্রত্যেক দিনে বলো ডাকাতি বন্ধ করে দাও ডাকাতি করা বন্ধ করে দাও মাধবী আজ আমি তোমায় কথা দিচ্ছি আমি সারা জীবনের জন্য সারা জীবনের মতো আমি ডাকাতি করা ছেড়ে দিলাম হরি বল হরি বল আমি এখন বৃন্দাবনে যাব আহা মাধবী বড় কৃষ্ণ ভক্ত স্বামী যখন কৃষ্ণ বৃন্দাবন করছে মনে মনে বলছে আমার স্বামীটা হয়তো পরিবর্তন হয়ে গেছে স্বামী তুমি বৃন্দাবনে যাবে একটু অপেক্ষা করো আমি তোমার জন্য একটু খাবার তৈরি করে দিই দুটো রুটি তরকারি করে দিই স্ত্রী মা যে স্ত্রী স্বামীকে ভক্তির পথে পাঠায় যে স্ত্রী ভক্তি পথে যাওয়ার জন্য সহযোগিতা করে সেই তো সহধর্মিণী আজ যখন আমার মাধবী স্বামীকে বড় যতনে করে দিয়ে যেই না রুটি তরকারি করে দিই যেই না ডাকা হরিদাসকে বৃন্দাবনে ছেড়ে চলে বৃন্দাবনে যাচ্ছে একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় মা পনেরো দিন একভাবে হেঁটে চলেছে ওই হরিদাস যে রুটি তরকারি নিয়েছে মা সেটা কতদিন যাবে একদিন দুদিন তারপরে হরিদাস আর পথ চলতে পারছে না খিদের জ্বালায় আর হরিদাস যখন পথ চলতে পারছে না গো হরিদাস মনে মনে বলছে হা কৃষ্ণ তোমাকে ভালোবাসলে কি এত কষ্ট পেতে হয় তোমাকে ভালোবাসলে কি এত দুঃখ পেতে হয় যেই রয় আবার ওর ডাকাও হরিদাস পাচ্ছে খিদের জ্বালায় আর পথ চলতে পারছে না আজ দুটি বাহু তুলে গাছের গোড়া থেকে গোড়ায় বসে হরিদাস ডাকছে কৃষ্ণ কৃষ্ণ রে ওরে কৃষ্ণ কৃষ্ণ রে একটিবার দেখা দে কৃষ্ণ কোন ভক্ত যখন এমন ভক্তি ভরে ডাকে কোন ভক্ত যখন এমন নয়ন জলে আমার ভগবানকে ডাকে ভগবান কি না এসে থাকতে পারে ডাকার মতো ডাক যদি হয় মা ভগবান বৈকুণ্ঠ ছেড়ে আসতে বাধ্য ওই ডাকা হরিদাস যখন নয়নের জলে ডাকছে ও কৃষ্ণ রে কৃষ্ণ ওই কৃষ্ণ কি করলেন মা আজ কি করলেন কাঁধে করে নিয়েছে দধি দুগ্ধ মাখন দই আর নিয়ে একটি গোয়ালার ছেলে হয়ে বিক্রয় করে বেড়াচ্ছে ওগো দই নেবে গো দই নেবে ডাকা হরিদাস ওই গোয়ালাকে ডাকছা মা গো কৃষ্ণ রূপ নিয়ে এসেছ ওই বালককে যখন ডাকছে গোয়ালা গোয়ালা আমায় একটু দই সেবা করতে দেবে আমি অনেক দিন কিছু খাইনি আমায় একটু দই সেবা করতে দাও না
বলছি দই কেন দেব না, আমি তো দই বিক্রয় করার জন্য এসেছি, তুমি করি দাও আমি তার বিনিময়ে তোমায় দই দেব। ডাকা হরিদাস বলছে আমার কাছে তো করি নেই, আমার কাছে কোনো করি নেই, তবে তুমি যদি আমায় বিশ্বাস করে এখন দই সেবা করতে দাও, আমি ওই বৃন্দাবনে যাচ্ছি কৃষ্ণকে চুরি করতে, আর কৃষ্ণের অঙ্গে নাকি 9টি অলংকার, যার দাম এক একটি অলংকারের দাম 9 লক্ষ টাকা, আমি কথা দিচ্ছি ওই কৃষ্ণকে যখন চুরি করে আনবো তোমাকে ওই 9টা গহনার মধ্যে একটি গহনা তোমায় আমি দিয়ে দেব। হরি বল হরি বল। বলছে তুমি যখন বলছো এত করে তোমায় বিশ্বাস করে আমি দই দিচ্ছি, আজ ভগবান আমার আজ বালক সেজে এসে ওই ডাকাত হরিদাসকে নিজে হাতে দই সেবা করাচ্ছে, আজ ভগবান এসে ভক্তকে দই সেবা করাচ্ছে। যখন হরিদাস বৃন্দাবনে যাবে বলে আবার পথ হাঁটতে শুরু করেছে, ওই বৃন্দাবনে যেতে হলে একটা নদী পেরোতে হয়, ওই ডাকাত হরিদাস নদীর কাছে সে বলছে মাঝি ভাই, ও মাঝি ভাই, মাঝি ভাই আমায় পার করে দাও মাঝি ভাই, অনাদি আদি গোবিন্দ আমার। ছোট্ট একটি মাঝির রূপ ধারণ করে নৌকা নিয়ে চলে আসছে, হরি বল হরি বল। ও মাঝি ভাই তুমি আমায় পার করে দাও মাঝি ভাই, বলছে আমায় পারের করি দিলেই আমি পার করে দেব, আমার কাছে তো কোনো করি নেই, যদি তুমি আমায় বিশ্বাস করে যদি পার করে দাও ওই বৃন্দাবনে গিয়ে কৃষ্ণকে যখন চুরি করে আনবো তার 9টি গহনার মধ্যে একটি গহনা তোমায় আমি দান করে যাব। ওই ছোট্ট কৃষ্ণ মনে মনে বলছে বেটা আমাকে যাচ্ছে চুরি করতে আর আমার গহনা এনে আমায় দেবে, হরি বল হরি বল। বেশ বেশ তুমি যখন এতবার করে বলছো আমি তোমায় পার করে দিচ্ছি তবে গহনাটা দিয়ে যে। হরিদাস যখন চলেছে নদী পেরিয়ে সকলকে বলতে শুরু করেছে, অগো বলতে পারো বৃন্দাবন কোথায়, ওই কৃষ্ণের বাড়িটা কোথায় বলতে পারো, সকলে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে কোথা থেকে পাগল আসলো, বৃন্দাবনে নাকি কৃষ্ণের কাছে যাবে, বৃন্দাবনে তো কৃষ্ণ থাকে না। মা গো সেই ডাকাত হরিদাস কে করেছে, ওই যে ভাগবত ঠাকুর আমার ভাগবত পাঠ করতে করতে বলেছে যে ওই কৃষ্ণের বৃন্দাবনে থাকে যে কৃষ্ণ তার 9 লক্ষ ধেনু পরে প্রত্যেক দিন দ্বাদশ রাখাল সহ বসতে যায়, কোনো কথা শুনিনি এই কথাটা কানে শুনেছে বাবা, যে ওই কৃষ্ণের 9 লক্ষ ধেনু আছে আর দ্বাদশ রাখাল আছে, আজ কি করেছে সেই বৃন্দাবনে সবার হাতে পাই ধরছে আর বলছে ওকে বলো না কোথায় কৃষ্ণ আছে, সকলে পাগল মনে করে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। আবার একজনে কেউ বলে উঠলে ওই যে দেখতে পাচ্ছ ওই পথ দিয়ে প্রত্যেক দিন কৃষ্ণ তার দ্বাদশ রাখাল ধেনু বৎস নিয়ে প্রত্যেক দিন গোষ্ঠে যায়। ভগবান দেখছেন আমার ভক্ত এত বিশ্বাস নিয়ে আমার কাছে এসেছে, আমি যদি আমার ভক্তকে দেখা না দিই, আমি যদি আমার ভক্তকে ধরা না দিই, তাহলে তো এই ভক্তের বিশ্বাস থাকবে না। তাই কি করলে দ্বাদশ রাখা 9 লক্ষ ধেনু ভগবান সৃষ্টি করলেন শুধু ভক্তের মধ্যে বিশ্বাস জাগানোর জন্য, আর যখন 9 লক্ষ ধেনু নিয়ে আজ গোষ্ঠে যাচ্ছে
सर्वप्रथमे जाच्छे कि श्रीदाम सभा ओई डाकात हरिदास श्रीदाम के जड़िए धरेछे हे सत्य करे बोल तुई कृष्ण बोलछे ना गो आमी कृष्ण केन हब आमी होलाम श्रीदाम कृष्ण तो पीछने आसछे श्रीदाम चले जाच्छे आबार एकजन के जड़िए धरेछे हे सत्य करे बोल तुई कृष्ण बोलछे ना गो आमी कृष्ण नय आमी होलाम शुभ कृष्ण तो पीछने आसछे एके एके करे द्वादश राखाल के जड़िए धरे एर परे जखन कृष्ण एसेछे सत्य करे बोल तो तुई कृष्ण बोलछे आमी कृष्ण एई चुप कर तुई चित्कार करिस ना আমি এসেছি তোকে চুরি করে নিয়ে যেতে তাড়াতাড়ি করে একটি বাবা পুটলির মধ্যে একটা ছেঁড়া ধুতি ছিল সেই ধুতিটা রেখে তাড়াতাড়ি করে কৃষ্ণের অঙ্গ থেকে গহনাগুলা খুলতে শুরু করেছে হরি বল হরি বল ওই যে গুরুদেব বলেছে নয়টি অলংকার পরে আছে গুরুদেবের কথা তো মিলে গেছে তো নয়টি অলংকার পরে আছে তাড়াতাড়ি করে ওই কৃষ্ণের অঙ্গ থেকে নয়টি অলংকার খুলতে শুরু করেছে বাবা সাতটি অলংকার খুলেছে আর দুটি অলংকার ওই ডাকাত হরিদাস খুলতে পারছে না কোন অলংকার না কৃষ্ণের চরণের নপুরে খাদি হরি বল হরি বল যেই না হরিদাস আর খুলতে পারছে না কি করলেন বাবু ওই ডাকাত হরিদাস কৃষ্ণের চরণের কাছে বদনটি ঠেকিয়ে আজ বাবা দাঁত দিয়ে নুপুরটা কাটতে শুরু করেছে আরে যেইটা ওই ডাকাত হরিদাসের বদন খানি যেই নামার কৃষ্ণের চরণে পড়েছে ওই হরিদাসের নয়ন দুখানি মুখে ভেসে যাচ্ছে নয়নের জালে যেই না হরিদাসের নয়নে ভেসে যায় তবু যখন খুলতে পারছে না কি করলো কৃষ্ণ আমি তোমাকে বৃন্দাবন থেকে আমি আমার ঘরে নিয়ে যাব আর কথা দিচ্ছি তোর এই নপুরগুলো খুলে নিয়ে আমি তোকে আবার বৃন্দাবনে রাখতে আসবো আয় আয় তুই আমার কাঁধে চেপে বস ডাকাত হরিদাস কৃষ্ণকে কাঁধে নিয়েছে আর যেই না কৃষ্ণকে কাঁধে নিয়েছে কৃষ্ণের দুই চরণ আমার বক্ষ মাঝে আজ হরিদাসের বক্ষ মাঝে দুলছে হরিদাস মনের অজান্তে নয়ন ধারায় কৃষ্ণের চরণ দুখানি ভিজে যাচ্ছে কাঁধে করে নিয়ে যাচ্ছে আর সেই নদী যে নদী পেরিয়ে হরিদাস গিয়েছিল আর মাঝিকে বলেছিল মাঝি বৃন্দাবন থেকে যখন কৃষ্ণকে চুরি করে আনব তোমায় একটি গহনা দিয়ে যাব নদীর পারে এসে দেখছো সেই মাঝিটা নেই থাকবে কি করে গো যে মাঝিটা পার করেছে সে কি আর অন্য কেউ সে যে আমার কৃষ্ণই ছিল আজ অন্য মাঝি হয়ে আসবে কি করে একেবারে হরিদাস কাঁধে করে নিয়েছে এবার যাচ্ছে সেই দইওয়ালার কাছে দইওয়ালারও দেখা পেল না কেন মা কৃষ্ণ তো তার কাছে আছে দইওয়ালাকে পাবে কি করে তাড়াতাড়ি করে ঘরে এসে মাধবীকে ডাকছে মাধবী 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 দরজা খুলো মাধবী দরজা খুলো মাধবী দরজা খুলেছে মাধবী এই দেখো মাধবী আমি বৃন্দাবন থেকে
আমি ওই কৃষ্ণের নবলক্ষ ওই নয়টি অলংকার আমি চুরি করে এনেছি দেখো দূর হয়ে যাও অপরাধী খুনি ওই মাধবী মনে মনে বলছে স্বামী তোমাকে পাঠিয়েছি তুমি নাকি কৃষ্ণ ভক্ত হয়ে গেছো তার জন্য হয়তো বৃন্দাবনে গিয়ে তুমি কোন রাজার ঘরের ছেলেকে চুরি করে হত্যা করে ওই ছোট্ট শিশুর কাছ থেকে অলংকার গুলো কেড়ে নিয়ে এসেছো তুমি এত অপরাধী এত পাপী দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে মাধবী মাধবী আমি কারো ছেলেকে খুন করিনি আমি কারো ছেলেকে হত্যা করিনি পাপি দুরাচারী খুনি দূর হয়ে যাও আমি থাকবো না তোমার কাছে চলে যাচ্ছি তোমার সত্য পরিত্যাগ করে মাধবী মাধবী হে যেও না মাধবী যেও না ডাকাত হরিদাসের যে কাঁধে কৃষ্ণ আছে মাধবী তো দেখতে পাচ্ছে না ভগবান যদি কাউকে দেখা না দেয় সে কি ভগবানকে দেখতে পায় তাই না তো আজ যখন ওই ডাকাত হরিদাস বলছে মাধবী এই দেখো আমার কাঁধে কি আছে মাধবী গিয়ে দেখছেন তার ঠাকুর ঘরে গিরিধারীর মূর্তিটি নেই আমার স্বামী এত পাপ করেছে পাপের ঘরে তার পূর্ণ হয়ে গেছে বলে আমার ঘর থেকে গিরিধারী উদাও হয়ে গেছে যে গিরিধারী বাবা হরিদাসের কাঁধে আছে সেই গিরিধারী ঘরে নেই মাধবী চিৎকার করছে সেদিকে যখন ওই মাধবী হরিদাসের কাঁধে যেই না কৃষ্ণকে দেখতে পেয়েছে স্বামী তুমি কাকে কাঁধে নিয়েছ মাধবী এই তো কৃষ্ণ আমি একেই তো চুরি করেছি স্বামী তুমি কৃষ্ণকে চুরি করেছ তুমি কৃষ্ণকে পেলে কোথায় সে যে ভগবান মাধবী কি বলছ দেখো মাধবী দেখো এর নবলক্ষ ধেনু দ্বাদশ রাখা সকলকে রেখে তার গহন নয়টি গহন আমি নেব বলে সাতটি গহনা খুলতে পেরেছি আর তার চরণের ওই নূপুরগুলো আমি খুলতে পারি কৃষ্ণ বলছে হরিদাস হরিদাস আমায় তুমি নামিয়ে দাও আমি নূপুর জোড়া খুলে তোমায় দিচ্ছি ডাকাত হরিদাস বলে উঠলেন কৃষ্ণ তুই যদি নূপুরগুলো খুলতেই পারতিস তাহলে বৃন্দাবনে না খুলে তুই এত দূরে আমার কাছে আসলি কেন কৃষ্ণ বলছে হরিদাস আমি যদি নূপুরগুলো যদি তোমাকে বৃন্দাবনে খুলে দিতাম তাহলে যে তোমার মতো ভক্তির কাঁধে আমার চাপা হতো না হে যদি আমি বৃন্দাবনে নূপুরগুলো তোমায় খুলে দিতাম তোমার মতো ভক্তির সঙ্গে আমার আশা হতো না তাই কৃষ্ণ আমারে কেঁদে কেঁদে বলছে ভক্ত ভক্ত দূরে কেন একবার আয় ভক্ত ভক্ত আমার বুকে একবার আয়
আয়াই ভকেত আমার বুকে আমার বুকে